প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা জ্যামিতির আরেকটি নিয়ম শিখব আমাদের এই যে চিত্রটি দেখা যাচ্ছে এই চিত্রটি দেখো ত্রিভুজ হচ্ছে পি ও কিউ এই ত্রিভুজের দুটি বাহু সমান পি এবং অ কিউ সমান তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমাধিবাহু ত্রিভুজ বলে তাহলে এই যে সমাধিবাহু ত্রিভুজ পি ও কিউ সমাধিবাহু ত্রিভুজের সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি বাহুকে বর্ধিত করি যে কোনো বাহুকে আমরা বর্ধিত করতে পারি মনে করি এই অপি বাহুকে বর্ধিত করলাম ডি পর্যন্ত তাহলে এখানে একটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হবে এই কোণটির নাম হচ্ছে ডি অ কিউ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বহিস্ত কোণ সব সময় বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় অর্থাৎ এই যে কোন ডি অ কিউ ইকুয়াল টু হবে কোন পি কিউ প্লাস অ কিউ পি তাহলে আমরা নিয়মটি শিখলাম যে সমাধিবাহু ত্রিভুজের বহিষ্ঠ কোণ বিপরীত অন্তস্থ কোন দুটির সমষ্টির সমান অর্থাৎ কোন ডি ও কিউ ইকুয়াল কোন অপি কিউ প্লাস কোন ও কিউ পি তাহলে এটা কিন্তু সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো বাহুকে বর্ধিত করতে পারি আমরা এই বাহুকে বর্ধিত করলাম আমরা এই বাহুকে বর্ধিত করি করতে পারি এই বাহুকে বর্ধিত করতে পারি যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় সেই বহিস্ত কুণটি হচ্ছে বিপরীত অন্তস্থ কুণ্ড দুটির সমষ্টির সমান ধন্যবাদ সবাইকে